রাস্তা সংস্কারের দাবিতে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় এলাকাবাসীরা। আমরা বলার মতো কিছু নেই, আমাদের এই রাস্তাটা দীর্ঘদিন যাবে খুব খারাপ অবস্থায় আছে। এই রাস্তাটা বয়াল এবং আশুকোলা, এই রাস্তা দুটো অঞ্চলের লোকই এই রাস্তার উপর দিয়ে যাতায়াত করে, এই আপটু একদম বেপাড়া পর্যন্ত। এটা আমাদের একটা মেন রাস্তা, এই রাস্তাটা আমাদের একটা অ্যাম্বুলেন্স ঢোকার মতো পরিস্থিতি নেই। এই রাস্তাটা আমরা দীর্ঘদিন সরকারের কাছে, আমরা অঞ্চলে পঞ্চায়েত সমিতি এবং আমাদের জেলা পরিষদ সব জায়গায় আমরা আবেদন করেছি এই রাস্তাটার জন্য। প্রত্যেকবার ভোটের সময় সরকার একবার করে বলে এই হয়ে যাবে, এই হয়ে যাবে, কিন্তু ভোট চলে গেলে আর কারোর দেখা মেলে না। আমরা এই রাস্তাটা, আমি নিজে বিশেষত, আমি মাপযোগ করে, আমি যখন সুপারভাইজার ছিলাম আগে, তখন আমি এই রাস্তাটাকে মাপযোগ করে জমা করেছিলাম। এই রাস্তাটা পাইলিং ছুটি কত যাবে কি ব্যাপার সব মাপযোগ করা হয়ে গেছিলো এবং ভেটিংও হয়ে গেছিলো, কিন্তু এখনো পর্যন্ত এই রাস্তাটার কোনো সুরাহ হয়নি। মঙ্গলবার সকাল থেকে নন্দীগ্রাম তেরপেক্ষা রাজ্য সড়কের সিঁদুরটিয়াতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় মানুষজন। তাদের অভিযোগ, নন্দীগ্রামের সিঁদুরটিয়া থেকে মহাগ্রাম পর্যন্ত রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। বয়াল এক ও দু নম্বর গ্রাম পঞ্চায়েত এবং বিডিও অফিসে বারবার রাস্তা সংস্কারের দাবি জানানো হলেও প্রশাসন কোনো কর্ণপাত করেনি, সেই কারণে এদিন তারা রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করে। দীর্ঘদিন ধরে আমরা বয়াল এক অঞ্চল দুই অঞ্চল, দীর্ঘদিন আমরা বিডিও সাহেব এবং অঞ্চল প্রধানকে আমরা এবং আমাদের গ্রামের প্রতিনিধিকে আমরা বারবার জানিয়েছি যে আমাদের এই রাস্তার বেহাল অবস্থা, এটা দীর্ঘদিন বঞ্চনার প্রতি। আমরা বারে বারে বিডিও অফিস প্রশাসনিক লেভেলে আমরা বারবার দাবি জানিয়েছি, ন্যায্য দাবি, ওনারাও সহমত পোষণ করেছেন। আমরা লিখিত দাবি দিয়েছি এবং আমরা মৌখিকভাবে বলেছি, আগেও আমরা কর্মসূচি পালন করেছি এই রাস্তার দাবি। এটা হচ্ছে কোনো ব্যক্তি দাবি নয়, এটা যৌথ দাবি এবং আমাদের সার্বিক উন্নতির জন্য এই রাস্তার উপরে অনেক কিছু নির্ভর করে। এটা আমাদের বিডিও অফিস এক এবং দুয়ের বিডিও অফিস যাওয়ার রাস্তা, এরপরে হসপিটাল যাওয়ার রাস্তা খুবই সহজ হয় যে রাস্তা যদি হয়। আমরা এই জন্য আমরা শান্তিপূর্ণভাবে আজকে বিক্ষোভ কর্মসূচি পালন করছি। আমাদের একটাই দাবি যে এই রাস্তাকে অবিলম্বে, এই ভোটে পঞ্চায়েত ভোটের আগে যতদূর সম্ভব, যত তাড়াতাড়ি আমাদের এই রাস্তাকে রাস্তা অথবা খালি রাস্তা ভালো করতে হবে এবং হাঁটে যাওয়ার জন্যও প্রচুর কষ্ট হবে। এটা যৌথ রাস্তা এবং এটা মেন রাস্তা, এটা একেবারে দুটা পিচ রাস্তা, রেপাড়া অবধি যাওয়া যায়। সেই জন্য আমরা আজকের পথ অবরোধ করেছি। অনেকবার ভেটিং হয়ে গেছে, সরকার এদিকে তাকাচ্ছে না, টাকা পয়সা কোথায় যাচ্ছে, স্যাংশন হয়ে গেছে কিন্তু এটা কোনো কিছু হচ্ছে না। কত পরিবার আছেন? এটি প্রায় অনেক পরিবার, বয়াল আসল দুটো অঞ্চলে পরিবার আছে, বহুত পরিবার যাতায়াত করে, এখান থেকে রেপাড়া হাসপাতাল অবধি যাওয়া যায়। পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ্ত আগুয়ানের রিপোর্ট, আনন্দবার্তা।